আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মিথুন গেমিং এ আপনাদেরকে আরেকটা বার স্বাগত। আপনাদের সাথে আছি আমি মিথুন। তো আরেকটা বার আপনারা দেখতে যাচ্ছেন সার্ভাইভাল গেম দ্য লস্ট ইন ব্লু। তো লস্ট ইন ব্লুর আগের 6টা এপিসোড শেষ হয়ে গেছে, আজকে 7টা এপিসোড শেষ হয়ে গেছে, আজকে 8 নম্বর এপিসোড। তো আগে যারা এপিসোডগুলো দেখেন নাই তাদের সুবিধার জন্য বলবো, লাস্ট এপিসোড আমরা একটা ডাক্তারকে হেল্প করছিলাম, ডাক্তার না সরি অ্যাকচুয়ালি ক্যাপ্টেনকে, ক্যাপ্টেন সে একটা জাহাজে গেছিলাম, জাহাজের ক্যাপ্টেনকে হেল্প করছিলাম, ওর পেন প্রবলেম ছিল, পেন কিলার নিয়ে দিছিলাম। তো এটাই করছিলাম, আর বাকি 6টা এপিসোডের যারা পুরোটা এখন তো বলা সম্ভব নয়, যে আপনার যদি ইচ্ছে করে দেখার জন্য, কারণ এটা তো সিরিজ ওয়াইজ আপনার দেখলে সুবিধা হবে, যদি দেখতে ইচ্ছে করে তাহলে ডিসক্রিপশনে আপনাদের জন্য লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা কষ্ট করে দেখে নেবেন, আপনাদের তাহলে এপিসোডগুলো বুঝতে সুবিধা হবে। তো আজকে এপিসোড হচ্ছে 8 নম্বর এপিসোড। তো আজকে এপিসোডে তেমন কিছু করবো না অ্যাকচুয়ালি, যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমরা হাই বে চিপ পূরণ করবো। হাই বে চিপে অনেকগুলো ফ্লোর আছে, ফ্লোরগুলো পূরণ করবো, যে কয়টা ফ্লোর পারি। আগে মেবি 6টা পর্যন্ত ফ্লোর পূরণ করে রাখছি, ওইটা আমার অ্যাবিলিটিতে পসিবল ছিল, আমি 6টা পূরণ করে রাখছি। তো আজকে কয়টা পূরণ করতে পারবো আমার জানা নাই, দেখবো কয়টা পূরণ করতে পারি, হয়তো 3টা বা 4টা, যতগুলো পারি পূরণ করবো আজকে, আর বাকিগুলো আবার হয়তো বাকি পরে পূরণ করতে হবে। তো আজকের এপিসোড শুরু করার আগে যদি ভিডিওটা দেখার শেষে আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, অন্যের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। সাবস্ক্রাইবের সাথে দেখবেন বেল আইকন আছে, বেল আইকনটাতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন চলে আসে। আপনারা লাইক শেয়ার করলে নতুন ভালো ভালো ভিডিও তৈরি করার উৎসাহ পাই। তো কথা বলতে বলতে আমরা ফার্স্টে চিপে চলে আসছি। তো ফার্স্ট বসটা তো তেমন একটা হাই না, লেভেল হাই না, আর আমরা আগে গানটা ইকুইপ করিনি, আমরা অ্যাকচুয়ালি গানটা ইকুইপ করতে ভুলে গেছি, বাস না, যদিও কিছুটা লাইফ আমার ওয়েস্ট হয়েছে, এই সমস্যা না, ওইটা বেকআপ হয়ে যাবে এখনই। নাইস, 1290 1280 করে ড্যামেজ যায়। তো যা বলতেছিলাম, আপনারা যদি কষ্ট করে একটা বেশি কিছু করতে হয় না, আপনাদের শুধু একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব তো করবেন, সাবস্ক্রাইবের পরেই এক ভিডিওটা দেখার পরে এক লাইক করে দেবেন, তাহলে আমাদের জন্য উৎসাহ, আমরা অ্যাকচুয়ালি উৎসাহ পাই। তো আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তো আপনাদের জন্য কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করে জানাবেন অ্যাকচুয়ালি প্রবলেম কী, তাহলে ওইটা আমাদের সলভ করার জন্য আমরা একটা ওয়ে পাই। আর যদি আপনারা কিছু নাই বলেন তাহলে বুঝবো কী করে যে কোথায় ভুল কোথায় ঠিক। তো আমাদের ফার্স্ট ওয়েবটা, ফার্স্ট ফ্লোর যেটা অ্যাকচুয়ালি 7 নম্বর ফ্লোর যেটা, সেটা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা বেশি লেট করবো না, আমরা আমাদের আবার 8 নম্বর ফ্লোরেই চলে যাব সাথে সাথেই। অ্যাকচুয়ালি মাই মিস্টেক, আগেরটা 5 নম্বর ফ্লোর ছিল, এখন 6 নম্বর ফ্লোর, মানে হচ্ছে আমরা 6 নম্বর হাইওয়ে, 6 নম্বর ফ্লোরটাতে আসছি হাইওয়ে। তো 5 নম্বরটা তো কমপ্লিট, হয়তো কথায় কথায় একটু শেষ হয়ে গেছে, আমি তো আগে বলছি এটা টু লোয়ার লেভেল। তো 6 নম্বরটা তো ওটা হাই না, মানে ও ড্যামেজ আমাকে যে ড্যামেজ দিয়েছে ড্যামেজটা তো হাই না, বাট আমি যা ড্যামেজ দিতেছি তা প্রচুর পরিমাণে হাই, এমনকি আমার কম্পানিয়ন যেটা ও যা ড্যামেজ দিচ্ছে তাও অনেক হাই, ও 95 করে ড্যামেজ দিচ্ছে, আর আমি তো দিতেছি 200+, 250+, আর ও আমাকে ড্যামেজ দিচ্ছে 9, 10, 12 এমন। তো ও দিচ্ছে কত, 15 ড্যামেজ। তো সেজন্য আমার লেভেলের, আমার লেভেলটা অনেক উপরে, মানে হাইওয়ে হয়তো সামনে নিচের দিকে যত নামতে থাকবো, ফ্লোর যত নিচের দিকে নামতে থাকবো তত তো হাই বস আসতে থাকবে। আর যারা বুঝতেছেন না অ্যাকচুয়ালি ফ্লোরটা কেন খেলতেছি, ফ্লোরটা হচ্ছে গিয়ে আমাদের যে কম্পানিয়ন মিস্টার মাচো, হ্যাঁ অ্যাকচুয়ালি মিস্টার মানছি তার নাম, অনেকে সেদিন আমাকে একজনে বলছিল যে আমার একটা ফ্রেন্ড, অ্যাকচুয়ালি ওর নাম মিস্টার মাছো না, মিস্টার মানছি, তো ওর নাম হচ্ছে মিস্টার মানছি। তো মিস্টার মানছিকে লেভেল আপ, আমি তো এখন লেভেল আপ করতে পারতেছি, আমার লেভেলের সাথে সাথে ওইটা লেভেল আপ করতে পারতেছি, বাট ওর ভিতরেও কিছু স্টার আছে, লেভেল আপের ভিতরেও স্টার আছে, টোটাল 5 স্টার, 5 স্টার বা হচ্ছে 1, 2, 3 6 স্টার, 6 স্টার। তো 6 স্টার পূরণ করতে হলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আগে 4টা মিশন কমপ্লিট করে তারপরে আমাকে
ছয় পাঁচ নম্বরটা, পাঁচ নম্বর স্টারটা কালেক্ট করলে আমার একটা স্টার কালেক্ট হয়। আই মিন হচ্ছে একটা ইয়াতে আপাতত আমার পাঁচটা করে মাজেল প্রয়োজন হয়, মাজেল প্রয়োজন হয়। তো পাঁচটা মাজেলের হলেই আমার একটা লেভেল কমপ্লিট হয় মাঞ্চির। তো মাঞ্চির ওইটা যদি ফাইভে যদি পাঁচটা কমপ্লিট করি, পাঁচটা পাঁচটাতে, তাহলে পাঁচ নম্বরে যেতে হবে, লাগবে আমার হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশটা। পঁচিশটা আমার কমপ্লিট হলে, পঁচিশটা পেয়ে গেলেই আমি ওই মেজ, তাহলে হয়তো আমার একটা স্টার কমপ্লিট। তো এরকম করে ছয়টা স্টার আমাকে কমপ্লিট করতে হবে। তার চিন্তা করতে পারতেছেন তার মানে কতগুলো ফ্লোর, সবগুলো ফ্লোরই আমাকে কমপ্লিট করা লাগবে। আর এমন না যে এটার জন্য শুধু ফ্লোর, আমার শুধুমাত্র কিন্তু একটাই কোম্পানিও না, আরও অনেকগুলো কোম্পানিও আছে। প্রত্যেকটা কোম্পানির জন্য হয়তো আলাদা আলাদা এরকম ফ্লোর আছে, হাইব আছে, প্রত্যেকটাতেই আপনার আলাদা আলাদা আপনি মাস্ট পাবেন, মেজ পাবেন। মেজগুলো কমপ্লিট করার পর আপনি ওগুলো আপনার কম্পিটিটরকে লেভেল হাই করতে পারবেন। তো আমাদের তো ছয় নাম্বারটাও কমপ্লিট হয়ে গেছে, তা আমরা এখন সাত নাম্বারটাতে চলে যাব। তো চলেন দেখি সাত নাম্বারটা কমপ্লিট করি। তো সাত নাম্বার যেতে হলে আমাকে যেতে হবে রিজিয়ন, রিজিয়ন থেকে উপরে কোথায় গেল, এই তো হাইভ এনি রিঅ্যাকশন মেবি নাম, হাইভ এনি ইলেকশন, হাইভ এনি ইলেকশন সামথিং এলস এরকম কিছু। আচ্ছা এই বসটা আছে, এই বসটা কিছু একটু পেনফুল, কারণ ওর অনেকগুলো শূন্যবর্ণ আছে, অনেকগুলো শূন্য নামে। ও যখন একটা, ও যখন লাঠিটা উপরে করে তখন একটা ওয়েব সৃষ্টি হয়, ওয়েবের পরে কতগুলো জম্বি আসে, দেখতে শার্কের মতো, হাঙ্গর মাছের মতো। ওগুলো পানিতে না থেকে এখানে কী করে আমি বুঝতেছি না। এই দেখেন, এই যে নতুন না, এটা একটা অন্য পাওয়ার, এটা একটা কারেন্টের পাওয়ার। বাট ও হঠাৎ করে দেখবে আবার যে লাঠি দিয়ে আমার মারতেছে, সে লাঠিটা উপরে দিয়ে খোবে, আর এটা উপরে করলে ওই ইয়াগুলো চলে আসে, আই মিন যে সারগুলো, সারগুলো চলে আসে। তো ও তো কমপ্লিট হয়ে গেল। মানে অ্যাকচুয়ালি আমি অনেকদিন এটা প্রতিদিন যদি পূরণ করতে থাকি তাহলে একটু হার্ড লাগে, হার্ড মনে হয়। বাট আমি তো অনেকদিন নিজে নিজে খেলছি, মানে ওই দিকটাতে যাই নেই, তাই আমার লেভেলটা অনেকটা হাই হয়ে গেছে ওদের তুলনায়, সেই জন্য এখন এত ইজি মনে হচ্ছে। আস্তে ধীরে এটা ঠিক হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম স্টারের কথা, এই যে আমরা দশটা পাইছি এখন, তার মানে আমরা লাইট আপ করতে পারবো দুইবার। একবার লাইট আপ করতে আমাদের পাঁচটা প্রয়োজন, তো আমাদের টোটাল করতে হবে হচ্ছে পাঁচবার লাইট আপ। তো আমরা অলরেডি দুইবার করে নিছি, আমাদের আর মানে এক্সট্রাটা পাইতে হলে আমাদেরকে আরও তিনবার লাইট আপ করতে হবে। অ্যান্ড তিনবার লাইট আপে কতগুলো প্রয়োজন হবে সেটা নিচেই দিয়ে দেবে, আমাদের দিয়ে দেওয়া হয়েছে প্রমোশন কোস্ট, কস্ট কয়টা লাগবে। আপাতত পাঁচটা করে লাগতেছে, পরবর্তীতে হয়তো প্রথম স্টার সেজন্য হয়তো পাঁচটা করে লাগতেছে, পরে হয়তো দশটা করে লাগতে পারে, আমার জানা নেই শিওর। তো আমি পরে হয়তো যত সামনে আগাবো ততই হয়তো ধোয়াশাটা কমপ্লিট হবে, ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা তিন নাম্বার লাইট আপটা করে নিছি, আমাদের আর দুইটা লাইট আপ বাকি। আর দুইটা লাইট আপ করলে আমরা আমাদের প্রথম স্টার যেটা সেটা কালেক্ট করে নিব। আর প্রথম স্টারটা কালেক্ট করতে হলে আমাদেরকে আরও কমেনা হলো দুইটা অ্যাটাক দিতে হবে। তো সে একটা সময় নষ্ট করব না, আমরা আট নাম্বার ফ্লোরে চলে যাব। আমাদের আট নাম্বার ফ্লোর, আমরা অ্যাকচুয়ালি শুরু করছি পাঁচ নাম্বার থেকে, পাঁচ কমপ্লিট করলাম, ছয় সাত কমপ্লিট করলাম, এখন হচ্ছে আট নাম্বার ফ্লোরে আমরা। তো আট নম্বর ফ্লোরে তেমন একটা দিতেছে না, আর যে আমি যে বললাম যেরকম যে প্রত্যেকটা ফ্লোরে যে আমাকে ওই লাইট আপের জন্য পাজেলগুলো দিবে তা কিন্তু না, এরকম কোনো বাধা ধরার নিয়ম নেই আমাকে। তো আমি যেটাতে পাই আর কি, মানে আমাকে ফ্লোর বাই ওয়াইজ, ফ্লোর ওয়াইজ বাই ফ্লোর কমপ্লিট করতে দিতেই হবে। আমি যেটাতে পাই, যেটাতে পাই পনেরোটাতে হয়তো একটাতে দেখছি আমি পনেরোটা পাবো লাইট আপ। তো যদি পাঁচটা করে আমার প্রয়োজন হয় তাহলে তিন পাঁচে পনেরো, মানে আমি তিনবার লাইট আপ করতে পারবো। তো আর কোনোটাতে হয়তো একটাও দেয় না, কোনোটাতে পাঁচটা দিচ্ছে, এরকমই কমপ্লিট করতে হবে। তো আমি শিওর জানি না কবে আমরা আমাদের ফার্স্ট স্টার কালেক্ট করবো। তো আশা করি ফার্স্ট স্টারটা আমরা যখন কালেক্ট করবো তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। যদি শেয়ার করতে না পারি তাও কিছুটা শর্ট অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, কারণ প্রথম স্টার যেহেতু এটা মিস না করাটাই বেটার আমার মনে হয়।
ট্রাই করবো আমি যতটুকু পারি ট্রাই করবো পাওয়ার চেষ্টা, কারণ এটা অফ নেট গেম প্রচুর পরিমাণ খেলতে হয়, অন নেট যে সবসময় খেলে এটা যে মানে হাই করতে পারবো এটা খুব টাফ, তো অফ নেট গেমও খেলতে হয় এটা, যেহেতু সার্ভাইভাল গেম আমাকে সার্ভাইভ করতে হয়, তো সার্ভাইভ করার জন্য সব কিছু তো আর হাতে কাছে পাওয়া যায় না, কিছু জিনিস একটু দূরে দূরে একটু কস্টলি একটু ম্যানেজ করে নিয়ে আসতে হয়, আর ওইসব জিনিসগুলো অ্যাকচুয়ালি দেখানো পসিবল হয় না, অনেক বড় ভিডিও হয়ে যায় বাট দেখানোর মতো কিছুই থাকে না। তো বলতে বলতে আমাদের এই ফ্লোরটাও কমপ্লিট, তেমন একটা হাই ফ্লোর না, বাট পরের ফ্লোরগুলো কেমন হবে সেটা দেখতেছি, চলেন পরের ফ্লোরটাতে যাই দেখা যাক। পরেরটা হচ্ছে 9 নম্বর ফ্লোর, 9 নম্বর ফ্লোরে দেখতে পাচ্ছেন 15টা দিবে আমাকে লাইট আপ করার জন্য, বাট রিকমান্ড পাওয়ার, হ্যাঁ যেটা চিন্তা করতেছিলাম লিখে দিছে, পাওয়ার ইজ লোয়ার দ্যান দ্য চ্যালেঞ্জ লেভেল, ইউ ডু লিস্ট 1 to 4 টেস্ট। আচ্ছা মানে যেটা বলতেছে আমার রিকমান্ড পাওয়ার, যেটা আমার বর্তমান পাওয়ার সেটা হচ্ছে 13,000, আমার প্রয়োজন 13,606, বাট আমার আছে 13,303, সেজন্য তারা আমাকে ওই হাইবে ঢুকতে দিচ্ছে না, হাইবে এন্ট্রি করতে দিচ্ছে না, বলতেছে লেভেল তোমার অনেক লো, এটা হাই করো তারপরে আসবো, তারপরে যাওয়ার জন্য বলতেছে। এটাই অ্যাকচুয়ালি বলতেছিলাম আপনাদেরকে যে হয় কি সব কিছু দেখানোর মতো থাকে না, যেমন আমার এখন এই 300 পাওয়ার আপ করতে হলে কী করতে হবে, আমাকে হয়তো আমার গিয়ার সেটগুলো আপ করতে হবে, হয়তো অন্য কোনো প্লেসে গিয়ে তো কয়েকটা জম্বি মারতে হবে বা দু একটা মিশন কমপ্লিট করতে হবে, ছোটোখাটো মিশন, তো এইসব ভিডিওগুলো না দেখানো পসিবল হয় না, সেজন্য এটা অফ নেটও খেলতে হয়, প্রচুর পরিমাণে অফ নেট খেলতে হয়। তো আমাদের যেটা ছিল অ্যাকচুয়ালি টার্গেট আজকের মতো, যে আমরা যে কয়টা পারবো ফ্লোর কমপ্লিট করবো, আমরা যে কয়টা ফ্লোর পারছি আমাদের শেষ পাওয়ার পর্যন্ত আমরা ট্রাই করছি, 9 নম্বরে গিয়ে আমরা স্টাক হয়ে গেছি, তো 9 নম্বর থেকে আশা করি হয়তো আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। তো আজকের মতো বেশি আর ভিডিওটা বাড়াবো না, যেহেতু বলছিলাম যে ওই যে কয়টা ফ্লোর পারবো কমপ্লিট করতে, যে কয়টা ফ্লোর পারছি কমপ্লিট করে দিছি, তো আপনাদের সাথে হয়তো আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো গেম প্লে নিয়ে। আজকের মতো ভিডিও এখানে শেষ করব, যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দিবেন অন্যের সাথে, আপনার পরিচিত আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে শেয়ার করে দিবেন, যাতে তারাও ভিডিওটা দেখে, যদি দেখে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আপনারাও, তো আর বেল আইকনটাতে ক্লিক করে দেবেন। আজকের মতো ভিডিও শেষ করবো এখানেই, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আসি আজকের মতো, আসসালামু আলাইকুম, নিজে ভালো থাকবেন।